রিক্সা চলায় পরিয়াল চলা গঙ্গোত্রীয় হায়ার সেকেন্ডারি পাস করলে। উড়িয়া গাঁর মাছপুতনি সোনারী গাঁর গঙ্গোত্রীয় আজি প্রায় এবছর ধরে ই রিক্সা চলায়, এখন ই রিক্সা চলায় পরিয়াল চলায় আছে। তার মাজতো গঙ্গোত্রী এবার উচ্চতর মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হয়ে কৃতকার্য হল, কিন্তু গঙ্গোত্রীয় আশা করার ধরনের ফলাফল লাভ নকরিলে। কিয় ই রিক্সা চলাবলগিয়া হয়েছে এগারী যচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বার্ষিক ছাত্রীয়ে, সেয়াই সেই বিষয়ে আমি জানো। আহ, গঙ্গোত্রী, তুমি ই রিক্সা কে চলাবলগিয়া হল? পাপার অসুস্থতার কারণে চলাবলগা হল। কেতিয়া পা চলাইছে রিক্সা? মোর এবছর মানে হল। আর এটা পরিয়াল তুমি চলার দায়িত্ব তোমার? হয়, মোরে স্কুলের পর রিক্সা চলা? হয়। আর পড়াশোনা করা? হয়, করি। পাস করিলা, মন তো কেনে লাগছে? ভালো লাগছে। আশা করার ধরনের ফলাফল নহল? নহলে। আর ভবিষ্যতে ভাল রেজাল্ট করার মন আছে? আছে। আর ঘরত কোন কোন আছে তোমার? মা, দেউতা, জেঠা আর মই। কি কি সাবজেক্ট আছে তোমার হাই সেকেন্ডারি? মোর লজিক, পলিটিক্যাল, অ্যাডভান্স আসামিস আর এডুকেশন। গঙ্গোত্রীয়ে এবার উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, কলেজলে যাব, গতি গঙ্গোত্রীর যথেষ্ট অসুবিধা হব। গঙ্গোত্রীর যালত কেবল একমাত্র উপার্জনকারী বর্তমান হয়ে পড়ছে গঙ্গোত্রী হাজরিকা, কারণ তার পিতৃ অসুস্থ বৃক্কজনিত রোগত যথেষ্ট কষ্টর মাজত গঙ্গোত্রীয় বর্তমান ভাল ফলাফল লাভ করেছে। বিধায়ক রূপক শর্মা স্যারে দেউতাক ট্রিটমেন্টের কারণে টাকা 7,000 দিলে, তারপর টাকা 15,000 দিলে, সুবিধা করব পারিলে দিলে তো বহুত সুখী। যদি এগারী ছাত্রী অকমান সকাহ পাম। দুবছৰৰ পৰা মই একো কৰিব নোৱাৰোঁ, গুৱাহাটী মানে থাকিবলগীয়া হয়। মোৰ অসুখৰ মানে কি মেডিচিনকে আদি কৰি সমস্ত দায়িত্ব তাইৰ ওপৰত, গতিকে তাই বেয়াও লাগে কেতিয়াবা। ৰিক্সা আহি পেলাই আপোনাৰ সন্ধ্যা টোপনিয়ে থাকে, পঢ়া শুনা মানে তথাপিতো জোৰ কৰি তাই অকণ পঢ়িবলৈ চেষ্টা কৰে, আমাৰ বেয়া লাগিব বোলো তোৰ ভাগ ওলাইছে যদি অকণ সৌ গজা, তেনেকৈ আমি মানে তাইক পৰিচালনা কৰিছিলোঁ। কিন্তু উপায় নাই, আমি কি করব এতিয়া। এইটো হৈছে গঙ্গোত্রীর ঘর, আর এটা কেঁচা ঘর, বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পোৱা নাই। গঙ্গোত্রী বর্তমান যার ইমান কষ্টর মাজতো স্কুললে অহা যাওয়া করেছে, স্কুলের পর আহি পেলাই যে বর্তমান দেখবলে পাওয়া যায় যে ই রিক্সা চলায়, বিভিন্ন ধরনের ভাড়া লৈ যায়, এগারী উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বার্ষিক কণমানি ছাত্রী, পরিয়াল চলার বাবে যুর্বার যেপাহ যাহস, সেই তাক সকলে প্রশংসা করেছে। আমি যাওয়া বছর সংবাদ মাধ্যমতে বাতরি সম্প্রসারিত হয়েছিল যে এগারী কণমানি ছাত্রীয় পিতৃর অসুস্থতার বাবে আগবাড়ি আছে ঘর চলাবলে, আর সেইগী ছাত্রীয় কিন্তু যি রিক্সা চলায় ঘর পরিয়াল চলার পিছতো পড়াশোনা করে আছে, আর অবশেষত গঙ্গোত্রীয় উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হল। আর আজি যে গঙ্গোত্রীর যে ফলাফল, সেই ফলাফলে আনন্দিত করে তুলিছে মাছপুতনি যে সোনারী গাঁওবাসী।